আমার মমতাজাকে চ্যালেঞ্জ করলাম, আপনি তো একজন বাউল শিল্পী, আপনি তো আলেম না, আপনার যোগ্যতা হলো আপনি একজন বাউল শিল্পী, আপনি কোরআনে হাত দিবেন না, আর যদি হাত দেন আমি চ্যালেঞ্জ আবারও করলাম, আপনি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। এই যে বলেন আপনাদের নেত্রী এই করছে ওই করছে পরিকল্পনা করছে ভিত্তি, এই মিথ্যা কথা বাদ দেন, এই সত্য কথা হলো এটা, সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি প্রিন্সিপাল এম মখলিসুর রহমান, হবিগঞ্জ জেলার সোনারঘাট উপজেলা থেকে বলছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আমাদের পার্লামেন্ট সদস্য এমপি মমতাজ আভার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন তিনি নাকি কোরআন শরীফের অনুবাদ করেন এবং সিয়াসিত তার কিতাবের অনুবাদ করেন, তিরমিজি, মেসকাব, মুসলিম শরীফ এবং বিভিন্ন কিতাবের অনুবাদ তিনি করেন। সুপ্রিয় দর্শক, মমতাজ আভাকে বলবো যে আপনি একজন পার্লামেন্টের সদস্য, আপনার কাজ হলো আপনার আসনের উন্নয়ন নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে কথা বলবেন, দেশ নিয়ে কথা বলবেন, কিন্তু আগুনে হাত দিবেন কেন? এটা তো আগুন। আপনি বলছেন আপনি তো আলেম না, আপনি তো ইলিম শিক্ষা করেন নাই, আপনি কোরআনের তর্জমা কীভাবে করবেন, আপনি বুহারি শরীফের তর্জমা কীভাবে করবেন, আপনি সিয়াসিত্তার কিতাব সিয়াসিত্তা কি জানেন, আপনি কেন এই আলেমের দায়িত্বটা আপনার মাথায় নেন? মাননীয় এমপি মহোদয়, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম, আজকে ঈদের মাত্র আর 10 দিন বাকি, আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি কোরআনের তর্জমা করেন, বুহারি শরীফের তর্জমা করেন, সিয়াসিত্তার কিতাবের বঙ্গানুবাদ করেন। আপনি যদি আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ এই দুইটা বাক্য যদি আপনি শুদ্ধ করে বলতে পারেন কোরবানির ঈদের আগে, আমি আপনাকে জমি বিক্রি করে 10 লক্ষ টাকা পুরস্কার দিব ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ করলাম, যদি না পারেন তাহলে আপনি আমাকে 10 লক্ষ টাকা দিবেন, আমি চ্যালেঞ্জ করলাম দিবেন, আমি 10 লক্ষ টাকা দিয়া এই সুনামগঞ্জ দিয়া ইনশাল্লাহ এই এলাকার মানুষের কুরবানি দিয়া মানুষের গুস্তক হইম। আমার প্রশ্ন হইল, একটা সংসদ ভবন একটা পবিত্র জায়গা, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা তিনি পার্লামেন্টে বসে আছেন, ওনার মাথায় কত সুন্দর কাপড়, মুখে মাস্ক লাগানো, আমার দেখে খুব ভালো লাগছে, কিন্তু আপনি কোরআনের কথা বলছেন, কোরআনের ব্যাখ্যা করেন, কোরআনের অনুবাদ করেন, সিয়াসিত্তার কিতাবে অনুবাদ করেন, তিরমিজি, মেসকাত এই সমস্ত বড় বড় কিতাব যেগুলো আমরা পড়তেই জানি না, আপনি এগুলোর অনুবাদ করেন এবং এগুলোর বাংলা অনুবাদ করেন, আরবি অনুবাদ করেন, আপনি বলছেন, কিন্তু আপনার মাথায় কাপড় দেখলাম না। আসলে কাপড় রাখাটা উচিত ছিল, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় কাপড়, আপনার মাথায় কাপড় থাকা উচিত ছিল। তো আমি বলবো এই কথা নেই, এটা আলেমের কাজ, এটা আপনার কাজ না। কোরআনকে অনুবাদ করা, কোরআনের অনুবাদ করা, ব্যাখ্যা করা, তিরমিজি ভরা, সিয়াসিত্তার কিতাব অনুবাদ করা, এটা আলেমের দায়িত্ব, এটা আপনার দায়িত্ব না। সুতরাং আমার এই বিষয়টা আপনারা রাজনৈতিকভাবে নেবেন না, আমি কোনো রাজনৈতিক পার্টির সাথে জড়িত না, আমরা সুন্নি জামাতের লোক, এই হিসাবে আমরা কোনো বাংলাদেশের কোনো পার্টির সাথে সক্রিয়ভাবে জড়িত না। যারা ভালো কাজ করে আমরা তাদেরকে সমর্থন করি, আওয়ামী লীগ যে সমস্ত ভালো কাজ করবে সমর্থন করব, বিএনপি যদি কোনো সময় ক্ষমতায় আসে এরা যদি ভালো কাজ করে সমর্থন করব, খারাপ কাজ যদি করে আমরা এর প্রতিবাদ করব। সুতরাং আমাদেরকে রাজনীতির দিকে নেবেন না, আমরা হক কথা বলবো, কোরআনের কথা বলবো, যে কোরআন হলো জালিকাল কিতাবুল লা রাইব ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। সুতরাং এই একটা বিশুদ্ধ কোরআন নিয়ে অপব্যাখ্যা করবেন না। আমি চ্যালেঞ্জ আবারও বলি, আমার মমতাজ আভাকে চ্যালেঞ্জ করলাম, আপনি তো একজন বাউল শিল্পী, আপনি তো আলেম না, আপনার যোগ্যতা হলো আপনি একজন বাউল শিল্পী, আপনি কোরআনে হাত দিবেন না, আর যদি হাত দেন আমি চ্যালেঞ্জ আবারও করলাম, আপনি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ, যদি আপনি আউজবিল্লা বিসমিল্লা বলতে পারেন, আমার জমি বিক্রি করে, হালের গরু বিক্রি করে আমি আপনাকে 10 লক্ষ টাকা দিব, আপনি ফেসবুকের মাধ্যমে তিলাওয়াত করে শুনাইবেন এবং আপনাকে আমরা আরও পুরস্কৃত করব, 10 লক্ষ টাকা তো দিবই, পাশাপাশি আপনাকে পুরস্কার করব, যদি আপনি আউজবিল্লা বিসমিল্লা বলতে পারেন শুদ্ধ করে আপনাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। তাহলে ভালো থাকবেন, আর আমার এই আজকের এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আমার মাননীয় সংসদ সদস্য
মমতা হওয়ার জন্য যে হোসে যাতে উনিও দেখে আর যেহেতু সব পার্লামেন্টে একটা পবিত্র জায়গা যেখানে যে পার্লামেন্টে এই 20 কোটি মানুষের সুখ দুঃখের কথা বলা হয় যেখানে মানুষের উন্নয়নের কথা বলা হয় যেখানে গরিব দুঃখী মানুষের সাহায্যর কথা বলা হয় এই পবিত্র জায়গায়। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি প্রিন্সিপাল এম মখলিসুর রহমান হবিগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা থেকে বলছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আমাদের পার্লামেন্ট সদস্য এমপি মমতা জাফর একটা বক্তব্য আমাদের দীর্ঘ আলোচনা করতে গিয়ে কালকে কিন্তু নতুন মাত্রা একটি যোগ হয়েছে। কালকে আমাদের এই সংসদের একজন সদস্য যারা মমতাজ বেগম, উনি আবার বিখ্যাত শিল্পীও বটে, মানে স্পিকার, উনি কালকে মাননীয় প্রধানমন্ত্রীকে মানে উৎসাহ উদ্দীপনা দিয়ে এত সুন্দর চমৎকার গান উত্থাপন করেছে, আমরা সকলেই কিন্তু তাকে তালি দিচ্ছিলাম। কিন্তু মাননীয় স্পিকার, উনি যে কথাগুলো বলেছেন, উনি তাফসির পড়েছেন, উনি আপনার বুখারী শরীফ পড়েছেন, তিরমিজি শরীফ পড়েছেন, মুসলিম শরীফ পড়েছেন, কিন্তু মাননীয় স্পিকার উনি মনে হয় কোরআনের মধ্যে বলছে গীবত, পরনিন্দা, অপবাদ, তোষামোদ এসব ভীষণ পাপ। মাননীয় স্পিকার এসব বিষয়ে উনি কিন্তু উল্লেখ করেন নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে পরিষ্কারভাবে বলছেন, তোমরা কূটকৌশল কপট যুক্তির আশ্রয় লইও না, বৈধকে অবৈধ এবং অবৈধকে বৈধ করিও না, তোমরা আল্লাহকে ভয় করো। মাননীয় স্পিকার এই কথাগুলো যদি উনি বলতেন ওনার সঙ্গে সঙ্গে, আমরা এই সংসদে এই দীর্ঘ আলোচনা, আমরা মাত্র কয়েকজন সদস্য, আমাদেরকে আপনার কাছ থেকে আমরা প্রোটেকশন চাই। মাননীয় স্পিকার, আমরা কথা বলতে গেলে এত যদি আপত্তি বাধা থাকে তাহলে আমাদেরকে বলেন, আমরা চলে যাই। মাননীয় স্পিকার, এখানে কথা বলার মতো পরিবেশ আপনাকে করে দিতে হবে। আজকে দীর্ঘ এক মাস যাবৎ সংসদ চলছে, আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা যে সমস্ত আজকে সংকটগুলো রয়েছে, আজকে অতি বন্যা, এক মিনিট, আমরা আইন শৃঙ্খলায় যে মানুষ আজকে গুমের শিকার হচ্ছে, এই কথাগুলো আমরা বলতে চাই। আজকে মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভয়াবহ সংকটের মধ্যে আছে, এই কথাগুলো আমরা আলোচনার সুযোগ চেয়েছি আপনার কাছে। মাননীয় স্পিকার, আপনি কিন্তু এই ব্যতিক্রমী সংসদ চালালেন অত্যন্ত রক্ষণাত্মক ভঙ্গিতে। এখানে আজকে সরকারি দলের সদস্যরা কিন্তু আপনার অনির্ধারিত আলোচনায় সুযোগ দিয়েছেন, আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করেছি, এমনকি মাননীয় স্পিকার আমি আমার বিশেষ অধিকার নোটিশ উত্থাপন করেছি, সেইখানে আপনি সতর্ক করে বলেছেন যে 2 মিনিটে আপনি শেষ করবেন। আমি মাননীয় স্পিকার 96 সাল থেকে সংসদে আছি, অধিকার প্রস্তাব নিয়ে আমরা যখন কোনো প্রস্তাব উত্থাপন করি মাননীয় স্পিকার, তখন সেই আলোচনাগুলো অত্যন্ত ধৈর্য সহকারে শুনে মাননীয় স্পিকার, যে কারণে আমি শুধু এটুকু বলতে চাই, বাজেট পাশ হবে, বাজেট যেখানে 40% আমাদের আভ্যন্তরীণ বৈদেশিক ঋণ নির্ভর বাজেট, এটা নিয়ে এত আত্মতুষ্ট।